আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো চলে এসেছি আজকে ব্যানাক জুয়েলার্সে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে গোল্ডের যে কালেকশনগুলো আছে বা ইয়ারিং এর কালেকশন আছে, তো সেগুলো কিন্তু আমরা দেখাবো। তো মূলত এখানে অনেক অনেক ভেরিয়েশন আছে, আশা করি কিন্তু আপনাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভালো লাগবে এবং পছন্দ হবে। তো আমি শুরুতে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস আর হচ্ছে বর্তমান যে প্রাইসটা আছে প্রাইসটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে গোল্ড সম্পর্কে যত রকমের তথ্য আছে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো খুবই সুন্দর কালেকশন। তো ভাই, এগুলো কি জিনিস বলেন? হাতের মানতাশা। ওকে ওকে, এগুলো হচ্ছে মানতাশা। ওকে, তো খুবই সুন্দর কালেকশন। তো ভাইয়া, এই যে কম আছে চারানার ভিতরে, চারানার ভিতরে, তো চারানার ভিতরে কিন্তু সবচেয়ে কম আছে এটা। তো খুবই সুন্দর কিন্তু এটা ডিজাইন, তো আসলে আপনাদের ভালো লাগবে। এটার প্রাইসটা কত আসতে পারে ভাইয়া? খুবই ভালো লাগবে আশা করি। এটার প্রাইসটা কত আসবে ভাইয়া? 19,000 টাকা। ওকে, তো আমরা এটা একটু দেখবো। তো ফ্রেন্ড, বুঝতে পারছেন, মাত্র 58,000 টাকা, বুঝতে পারছি। তো মোটামুটি এখানে নিতে গেলে মাত্র চারানা থেকে শুরু করে, চারানাতে দাম আসতেছে 20,000 থেকে 22,000 টাকা, না? তো এরকম হলে কিন্তু আপনারা নিতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো, আর এগুলো কিন্তু আরো বড় সাইজ, এগুলোর কিন্তু প্রাইসটা কিন্তু আরো বাড়বে। এগুলো প্রায় আমার মনে হয় 100,000 টাকার মতো আসবে। ওকে, তো এটা তো আরো বড়, এটা কিন্তু খুবই সুন্দর। এটা 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 হচ্ছে দেড় ভরি, না? এটাতে কেমন দাম আসে ভাইয়া? দেড় ভরিটাতে ১,০০,০০০ টাকা। তো ফ্রেন্ডস, বুঝতে পারছেন আমাদের যে সমস্ত আপুরা আপনারা এই মানতাশা কিনতে চান, বিশেষ করে ব্রাইডাল মানতাশাগুলো, তারা কিন্তু চলে আসবেন ভাইয়াদের শোরুমে। আর এই মানতাশাগুলো কিন্তু মাত্র চারানা থেকে শুরু করে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে অ্যাড্রেস আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু গোল্ড সম্পর্কে প্লাস আপনারা এখানকার যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কালেকশন করে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ।